নমস্কার, আজকে আপনাদের দাদা বাজার থেকে ছোট ছোট ইলিশ মাছ নিয়ে আসছে আর বলে গেছে ইলিশ মাছটা বেগুন দিয়ে পাতলা ঝোল করতে। তো আমি আজকে বেগুন দিয়ে ইলিশ মাছটা পাতলা ঝোল করব আর তার সাথে খুবই মজার একটা রান্না করব, কচুর ফুল দিয়ে চিংড়ি শুটকি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলেন, আমাদের রাস্তার ধারে অনেক কচু গাছ আছে, সেখান থেকে কতগুলো ফুল তুলে নিয়ে আসি। আজকের আকাশটাও কিন্তু দারুণ লাগছে আমার। মেঘলা মেঘলা আবার রোদ উঠে। হ্যাঁ, ওই যে কতগুলো মরে গেল, আরো কয়েকদিন আগে খাটলে পরে আরো হইতো না? হ্যাঁ, দাদা ভালোই হয়েছে। এই সন্ধ্যাবেলা করে আমাদের এই সন্ধ্যাবেলা তো গাছের ফুলগুলো যখন ফুটে দারুণ সেন বেরোয় কিন্তু আমার। হ্যাঁ, তো কত ফুল, আমাদের বাড়িতে আর্জেন্টিনা কিছু হোক চাই না, ফুল আছে অনেক, তাই না? ফুলের বাহার। চলেন, এই কটাতেই হয়ে যাবে, ওই আরো কটা তুলছি, ঝুড়িতে আছে, অনেক হবে না? হ্যাঁ, হয়ে যাবে। কচুর ফুলগুলো তুলে নিলাম, এবার মাছটা কাটে নিব। এই যে দেখেন, ছোট ছোট ইলিশ মাছ আনছে, এবার আমি আঁশটা ছাড়িয়ে কাটে নিব। আজকে আমার সেই রোদ দিছে কিন্তু আমার। হ্যাঁ, সাথে আবার গরম, গরমে তাল পাকবে। হ্যাঁ, তালের বড়া খাওয়ার তো সিজন চলে আসলো আমার। বাজারে তাল উঠছে না আমাদের দিকে? মনে হয় উঠছে, কদিন ধরে তো আমার বাজারে যাওয়া হয় না। দেখবো, বাজারে গেলে পাইলে নিয়ে আসবো কয়েকদিন। তাহলে ইলিশ মাছটা ছোট হলে কি হবে, খাইতে স্বাদ হবে। কি করে বুঝলা তুমি? এ দেখ, আঁশ ছাড়াচ্ছি যে একদম তেল তেল উঠতেছে, এটা দেখছিস, জলটা তেল তেল হয়ে গেছে। আমি আঁশ ছাড়াই নিলাম, এবার ধুয়ে কাটে নিলাম। এটাকে মাথা লেজা হবে নাকি? মা, মাথা লেজা বার করবো, মাঝখানে একটা চাকাও বের করবো। মাছগুলো কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছটা ধুয়ে নিয়ে আসলাম, এবার হলুদ লবণ মাখায় রেখে বেগুন আর কচুর ফুলগুলো কাটে নিব। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখায় নিব। বর্ষার দিন এই বেগুন যে কোথায় বুনছে দেখেন, একদম কুচি বেগুনগুলো। উঁচু জায়গাতে বুনছে, না উঁচু জায়গায় বুনছে, তাই না? বেগুনগুলো কাটে নিলাম, এবার কচুর ফুলটা কাটবো। তা হাতে একটু সরষার তেল মাখায় নিব, তাহলে হাত খুব চুলকাবে। এই যে দেখেন কচুর ফুল, কচুর ফুলটা দেখেন এইভাবে কাটবেন। এই দেখেন, ফুলের ভিতরে এই অংশটা ফেলে দিবেন, এটা আমি কুচি কুচি করে কাটে নিব। সব কটা ফুলই আমি এইভাবে কাটে নিব। দেখেন কুচুর কি কষ, হাত আঙ্গুল দুটা লাল টকটকা হয়ে গেছে। তো কুচুর ফুলগুলো কাটে নিলাম, এবার মাছ ভাজা বসিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। মাছটা ভাজা হোক ততক্ষণে আমি গোটা জিরা আর কাঁচা লঙ্কা একসাথে বাটি নেব। কাঁচা লঙ্কা, গোটা জিরা একসাথে বাইটে নিব। Thank you.
মাছগুলো ভাজিয়ে নিলাম, এবার তুলে নিব। বেগুন গুলা হালকা ভাজিয়ে নিলাম, এবার তুলে নিব। এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরা, কাঁচা লঙ্কা, কালো জিরা, কাঁচা লঙ্কা দিয়ে দেব, বাটা মশলা, জিরা বাটা, লঙ্কা বাটা। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষা নিলাম, এবার জল দিয়ে দেব। ঝোলে বলো কেসে গেছে, এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিব। এবার ভাজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এবার নামা নিব। মাছের ঝোল হয়ে গেছে, এখানে গরম জল বসাই দিছি। কিছুটা জল দিয়ে শুটকি মাছ ধুয়ে নিব, আর কিছুটা জলের মধ্যে কচুর ফুলগুলা ভাপ দিয়ে নিব। আর এই জলের মধ্যে কচুর ফুলগুলো দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব। কচুর ফুলগুলো ভাপ দিয়ে নিলাম, এবার নামা নিব। ফোড়নে দিয়ে দিব কালো জিরা, কালো জিরা দিয়ে দিব, পেঁয়াজ কুচি, রসুন ছেঁটে, ফাটায় রাখা কাঁচা লঙ্কা, চিনি শুকিয়ে আমি গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিছি, এবার দিয়ে দিই। স্বাদ মতো লবণ, চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিলাম, এবার কচুর ফুলগুলো দিয়ে দিই। ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঢাকা দিয়ে দিব। দেখেন কচুর ফুলগুলা মুজ অল্প একটু হয়ে গেছে, তো এবার অল্প লেবুর রস দিয়ে নাড়াচাড়া করে নামা দিব। কচুর ফুল রান্না হয়ে গেছে, এবার নামা নিব। যেমন করে বলছে তেমন করে রান্না করছি, বেগুন দিয়ে পাতলা ঝোল। ফুল ভালো হয়েছে, বাজারে গেলাম গুড়া মাছ আনতে, তো গুড়া মাছ তো বেশি ভালো দেখলাম না, তাই জন্য ইলিশ মাছ নিয়ে আসলাম। ভালো হয়েছে, ইলিশ মাছ ভালো, অভিনন্দন।
আজকে রেসিপি দুটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।